হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে দু হাজার বাইশে সিবিতে নতুন রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টে কারা কারা আবেদন করতে পারবে যোগ্য প্রার্থী কারা কোথায় আবেদন করতে হবে কি কি পদ রয়েছে শূন্য পদ কটি রয়েছে এই সমস্ত বিষয়টা তোমরা আজকের এই ভিডিও থেকেই জানতে পারবে সো ভিডিওটি হতে চলেছে প্রত্যেকটি চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে যাতে আমাদের আপলোড করা বিভিন্ন রকম জব ভ্যাকান্সি রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয় চলে গেছে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিই এই সিভি দপ্তরে অফিসার পদে নিয়োগের আবেদন চলবে চব্বিশ জানুয়ারি দু সাল পর্যন্ত অর্থাৎ যোগ্য প্রার্থীরা এখনও পর্যন্ত কিন্তু বেশ কিছুদিন সময় পেয়ে যাচ্ছে আবেদন করার জন্য ভারতীয় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড দপ্তরের বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে এখন জেনে নেওয়া যাক কি কি পদ রয়েছে এবং সেগুলিতে কটি শূন্য পদ রয়েছে প্রথম পদটি রয়েছে obviously i agree eh জেনারেল শূন্যপদ রয়েছে আশিটি এই আশিটি শূন্য পদের মধ্যে ইউআরদের জন্য রয়েছে বত্রিশটি ও জন্য রয়েছে বাইশটি এসসিদের জন্য রয়েছে এগারোটি এসটিদের জন্য রয়েছে সাতটি ই এসদের জন্য রয়েছে আট অর্থাৎ টোটাল অফিসার গ্রেড এ পদে মোট শূন্য পদ রয়েছে আশিটি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে যে কোনো শাখায় স্নাতকোত্তর আইন বিষয়ে স্নাতক যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এরপরে পদের নাম রয়েছে অফিসার গ্রেড এ লিগেল এই পদের জন্য শূন্য পদ রয়েছে এগারোটি যার মধ্যে ওবিসিদের জন্য রয়েছে দুটি এসসিদের জন্য একটি এসটিদের জন্য সাতটি ইডব্লিউ এসদের জন্য একটি এই পদে আবেদনের জন্য যোগ্য প্রার্থী কারা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে স্নাতক নেক্সট যে পদটি রয়েছে সেই পদটির নাম হল অবিসি আর গেট এ ইনফরমেশন টেকনোলজি শূন্য পদ রয়েছে বারোটি এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশানের স্নাতক অথবা যে কোনো শাখায় স্নাতক নেক্সট পদের নাম হলো অফিসার গ্রেড এ রিসার্চ এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে ছটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক ইকোনমিক্স কমার্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক করে থাকতে হবে এই রিক্রুটমেন্টে বেশ পদ রয়েছে আরও কটি সেগুলি আমি আর বললাম না তোমরা নিজেরাই ওয়েবসাইটে গিয়ে নিজেরাও দেখে নিতে পারবে অর্থাৎ অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে নিজেরাও দেখে নিতে পারবে এরপর আসছে বয়স কত থাকতে হবে মানে যে পদগুলি রয়েছে সেই পদগুলির ক্ষেত্রে আবেদনকারী বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে এখন জেনে যাক আবেদন পদ্ধতি কী রয়েছে আবেদন করতে হবে অনলাইনে আইবিপিএস অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন করতে পারবে আগামী চব্বিশে জানুয়ারি দু তারিখ পর্যন্ত আশা করছি এই পর্যন্ত আমি সম্পূর্ণ ডিটেলসটি তোমাদেরকে দিতে পারলাম এরপরে আসছে আবেদন ফি কি লাগবে ইউ আর ও বিসি এস এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসাবে এক হাজার টাকা ধার্য করা হয়েছে এবং অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা ধার্য করা হয়েছে আশা করছি সম্পূর্ণ তথ্যটি উপস্থাপন করতে পারলাম সো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই